vezi, am verde, deja cum se dă acolo. আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা সকল সবাই ভালো আছেন? আমি আছি মোটামুটি ভালো, জাস্ট মাথা ব্যথা প্রচণ্ড, কারণ আপনারা জানেন আমি অনেক কালকে অনেক রাতে উঠছি, অনেক রাতে উঠছি, উঠে আবার আসছি ঢাকা, ঢাকায় এসে আবার অফিস করলাম, অফিস করে আবার নানু বাসায় যাওয়া, আবার আসা, একদম পুরো আমি এক্সস্টেড হয়ে আছি। এখন আবার অফিসের জন্য বের হবো, আবার রাতেও ঘুম হয় না, অনেকবার ঘুম ভেঙে গেছে, লাফ দিয়ে উঠছি, যার কারণে মাথা প্রচণ্ড পরিমাণ ব্যথা করতেছে, প্রচুর ব্যথা করতেছে মাথাটা। তো গাইজ আমি বের হই, বের হয়ে আপনার সাথে দেখা হয়েছে, সাথে তখন কোথাও যাবো। সো গাইজ বের ঘুমাম, প্রচণ্ড মাথা এত ব্যথা করতেছে, কি বলবো, তাড়াতাড়ি অফিস যাই, গিয়ে একটু কফি টফি খাই, কাজ শুরু করি। সো গাইজ আপনার সাথে মেট্রো স্টেশনে দেখা হবে, সো সাথে থাকুন, কোথাও যাব না। সো গাইজ মেট্রো স্টেশনে চলে আসলাম, প্রচণ্ড রোদ উঠছে আজকে, আর অনেক মানুষ, অনেক ভিড় আছে, আর দুই পাশে দুইটা ট্রেন দাঁড়ানো, এখন কোনটা খুলবে জানি না। সো গাইজ অফিসে চলে আসলাম, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, চোখ ব্যথা করতেছে, তারপর কি করা, কাজ তো করা লাগবে, আর এত গরম। সো গাইজ এখন কাজ করি, পর আপনার সাথে দেখা হবে, সো সাথে থাকুন, কথা। সো গাইজ বের হচ্ছে এখন, অনেক দেরি হয়ে গেছে। সো গাইজ আমি এখন যাই মেট্রো স্টেশনে, দেখা হবে সব সাথে। তো গাইজ মেট্রো স্টেশন চলে আসলাম, আর ওই যে দেখা যাচ্ছে ট্রেন আসতেছে, প্রচণ্ড এই লাগতেছে, টায়ার্ড লাগতেছে, আজকে প্রচুর ভিড়, জানি না ট্রেনে কত ভিড় হবে। তো গাইজ চলে আসলাম, যাব গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, কিছু খাবো, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছে আর ঘেমে একদম শেষ। সো গাইজ আপনার সাথে থাকুন, কোথাও যাবেন, একটু পরে আবার দেখা হচ্ছে। সো গাইজ বাসে এসে যে গোসল করে একবার রাতে খাওয়া দাওয়া করে ফেললাম, শরীর চলতেছে না, একদম টায়ার্ড হয়ে গেছে। সো গাইজ এখন একটু কফি খেলাম, রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো। সো গাইজ আজকে এ পর্যন্ত, কালকে আবার দেখা হবে, সো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করুন, একটু সাপোর্ট করে যাবেন, যাতে আমার চ্যানেলটাকে আমি আরও উপরে নিতে পারি, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট গিফট করুন। গাইজ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।